নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে একটি শ্রেণী জিনিসপত্রের দাম বাড়ানোর চক্রান্ত করে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বললেন অবৈধ মজুতকারীদের গণধোলাই দেওয়া উচিত। রোজার আগে বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়, মার্চেই কার্যকরের পরিকল্পনা। সিলেটের কৈলাস টিলার গ্যাস চার মাসের মধ্যে যুক্ত হবে জাতীয় গ্রিডে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু, কলা আইন সমাজ বিজ্ঞান ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়ছেন 38 শিক্ষার্থী। আট বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হল পরীক্ষা। ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ, নগরী জুড়ে উৎসবের আমেজ। কুমিল্লা সিটির উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী চারজন। এবং রাজনীতিতে স্বস্তি ফেরায় পোশাক খাতের রপ্তানি আয়ে গতি। জানুয়ারিতে রেকর্ড প্রায় $5 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি। ভারত ছাড়াও চীন, জাপানে বেড়েছে অর্ডার।